আজ শনিবার চোদ্দই ভাদ্র দু সালের একত্রিশে অগস্ট মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি শনিশরম এটি প্রত্যেকদিন দিন অন্ততপক্ষে আজকে সন্ধেবেলা একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি একশো আটবার বলুন না বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে চোদ্দই নভেম্বর পর্যন্ত বক্রি শনির কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা আছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জীবন নিয়ে হেলাফেলা যেন করবেন না এই জীবন নিজের যত্নই তো আমাদের আসল অঙ্গীকার আওয়ার বডি ইজ আওয়ার টেম্পেল আমাদের শরীরই তো আমাদের মন্দির আর সেই মন্দিরের পুজো তো আমাদের প্রত্যেকের করা উচিত অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কিছু টাকা করে যদি জমাতে পারেন তাহলে অবশ্যই সেগুলিকে আপনারা লং টার্মে ইনভেস্ট করুন জমি জায়গা সম্পত্তি বা সাংস্কৃতিক কোনো প্রকল্প সংক্রান্ত সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েট সেদিকে নজর কেন্দ্রীভূত করবার প্রয়োজন আছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন তাহলে দেখবেন বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত স্বামী স্ত্রী একসাথে ভবিষ্যতের বিষয়ে চিন্তাভাবনা করে কাটাতে পারেন সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন এবং ভবিষ্যতের যে পরিকল্পনাগুলি করবেন সেগুলি যতটা সৃজনশীল বা ক্রিয়েটিভ হয় সেই প্রচেষ্টা আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এই বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার প্রয়োজনীয়তা আছে